আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুদীর্ঘ 15টি মাস অতিবাহিত হওয়ার পর করোনা ভাইরাস যে মুহূর্তে গোটা বিশ্বে দ্বিতীয় ধাপে প্রকোপ আকার ধারণ করছে, সেই মুহূর্তে তোমরা যারা যে যেখান থেকে অনলাইনে আমার এই ক্লাসটি উপভোগ করতেছ সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলার মেহরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রতি বছর রমজান মাসের পূর্ণ একটি মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম তারিখে আমরা একটি উৎসব পালন করে থাকি। সেই উৎসবটি কি তোমরা জানো? সেই উৎসবটি হচ্ছে ঈদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার পাঠের শিরোনাম হচ্ছে ঈদের সালাত, ইসলাম ও নৈতিক শিক্ষা, সপ্তম শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, পাঠ 3। এই সম্পর্কে আজকে আমি আলোচনা রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে ঈদ অর্থ কি তা তোমরা বলতে পারবে, ঈদ উল ফিতর এর পরিচয় তথা কাকে বলে তা তোমরা বলতে পারবে, ঈদ উল ফিতর এর ওয়াজিব কাজ ও সুন্নত কাজগুলো কি কি তা তোমরা বলতে পারবে, এবং ঈদ উল ফিতর এর সামাজিক শিক্ষা কি তা তোমরা বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আসতেছি ঈদ কি। ঈদ শব্দটির অর্থ হচ্ছে, ঈদ শব্দের অর্থ হচ্ছে হল উৎসব। ঈদ ঈদ শব্দের অর্থ হচ্ছে উৎসব, আনন্দ ইত্যাদি। প্রত্যেক জাতিরই প্রতি বছর কোনো না কোনো উৎসব থাকে, পালন করে থাকে। আমরা মুসলিম জাতি, আমাদেরও বছরে দুইটি উৎসব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। একটি হচ্ছে হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এই উৎসবে আমরা আনন্দ উপভোগ করে থাকি, উৎসব পালন করে থাকি এই ঈদে। এটি হচ্ছে মুসলমানদের জন্য ঈদ। এরপরে আসতেছি ঈদ উল ফিতর। কি বা বলতে কি বোঝো? ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর, ঈদ শব্দের অর্থ হচ্ছে আমরা জানলাম যে